Hello viewers, welcome to our channel Pen and Pencil. আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 7 থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখন আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তার উদ্দীপকটি পড়ে শোনাচ্ছি। একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, এইটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটি দ্বারা তিনটি অংশে প্রশ্নটি সাজানো হয়েছে, যার ক হল 1 ঘন্টা সময়কে সেকেন্ডে প্রকাশ করো, খ 15.5 ঘন্টায় কত কিলোমিটার যায়, এবং গ যদি 1 ঘন্টায় 32.05 কিলোমিটার যায় তবে 64.10 কিলোমিটার কত ঘন্টায় যাবে। এখন আমাদের কলম করার পালা, যে এখানে কলমে বলা হয়েছিল 1 ঘন্টা সময়কে সেকেন্ডে প্রকাশ করো। তো 1 ঘন্টা সময়কে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে প্রথমত 1 ঘন্টাকে মিনিটে নিয়ে নিতে হবে এবং উক্ত মিনিটগুলোকে আবার সেকেন্ডে নিয়ে নিতে হবে। তো আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর এই 60 মিনিটে কত সেকেন্ড হবে, যেহেতু 1 সেকেন্ড সরি 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, তো 60 মিনিটে কত সেকেন্ড হবে তা আমরা বের করতে পারবো। তো এই জন্য আমরা 1 নম্বর অঙ্কটি করার ক্ষেত্রে প্রথমত লিখব যে ক, আমরা জানি এক ঘন্টা ইকুয়াল 60 মিনিট, এবং 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। তাহলে 60 মিনিটে কত সেকেন্ড হবে, অতএব 60 মিনিট ইকুয়াল হবে 60 গুণ 60 সেকেন্ড। যেহেতু 1 মিনিটে 60 সেকেন্ড, 60 মিনিটে বেশি হবে অর্থাৎ তাহলে গুণ হবে। তাহলে এই 60 কে যদি 60 দ্বারা গুণ করে দেই, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্টটা কত হবে তা আমরা সাইড নোটে দেখাচ্ছি, যে 60 গুণ 60। তাহলে আমরা লিখতে পারতেছি 00 হচ্ছে 0, 600 দেন এক করে কাটা, আবার 600 আর 66 হচ্ছে 36। এখন আমাদের যোগ করার পালা 00 আর 6 3 তার মানে 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারতেছি 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখব যে অতএব 1 ঘন্টা ইকুয়াল 3600 সেকেন্ড, অতএব 1 ঘন্টা ইকুয়াল 3600 সেকেন্ড। তো এইটুকু হচ্ছে আমাদের খনঙের অ্যান্সার, এবং খনঙে বলা হয়েছিল যে যে গাড়িটি 15.5 ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে গাড়িটি যেহেতু 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, তাহলে 15.5 কিলোমিটার যেতে গাড়িটির সময় লাগবে আরও বেশি। তাহলে আমাদের গুণ করে দিতে হবে 42.8-এর সাথে, যদি আমরা 15.5 গুণ করে দিই তাহলে গাড়িটি 15.5 ঘন্টায় কত কিলোমিটার যাবে তা পেয়ে যাব। তাহলে এটি করার ক্ষেত্রে আমরা প্রথমত লিখব যে খনন গাড়িটি 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, যায় 42.8 কিলোমিটার, অতএব গাড়িটি 15.5 ঘন্টায় যায়। ফলে এটুকু যেতে আমাদের টাইম লাগবে 42.8 গুণ হচ্ছে 15.5, যে এতটুকু টাইমে আমাদের এতটুকু পথ যাবে।
তাহলে এখানে যদি আমরা গুণটা করে দিই, সেই গুণটা আমরা সাইড নোটে দেখাই দিচ্ছি, যে 42.8 গুণ হচ্ছে 15.5। তো এই গুণটা করার ক্ষেত্রে আমরা এগুলেস যেভাবে গুণ করি ওইভাবেই গুণ করে দিব। এখানে দশমিকের চিন্তা এখনই আনবো না, সবার লাস্টে আমরা দশমিকের কাজ করে দিব। তাহলে এখানে 5 8 40-এর 0 হাতে হচ্ছে গিয়ে 4, তারপরে 4 5 2 10 4 14 4 হাতে হচ্ছে 1, 4 5 20 আর 1 হচ্ছে 21। এখন আমাদের এক গড় কাটতে হবে, তারপরে আমরা আবার 5 দ্বারা সংখ্যাটিকে গুণ করব। 5 8 40-এর 0 হাতে হচ্ছে 4, 5 2 10 4 14 4 হাতে হচ্ছে 1, আবার 4 5 20 আর 1 21। এখন আমাদের দুই গড় কাটতে হবে, তারপরে হচ্ছে 8 1 8, 2 1 2, আর 4 1 4। এখন আমাদের যোগ করার পালা, এখানে হবে 0, এখানে হবে 4, আর এখানে হবে 4, আর 8 আর 4 12, 12 আর 13, 13 হাতে হচ্ছে গিয়ে 1, তারপরে 2 আর 3, 3 আর 4, 4 আর 2 6, তারপরে হাতে কিছু রইল না, এখন হচ্ছে 4 আর 2 6। তাহলে আমাদের যে রেজাল্টটা হবে সেটা হবে যে এখানে দশমিকের ডান পাশে এক ঘর, এখানে দশমিকের ডান পাশে এক ঘর, তার মানে দশমিকের ডান পাশে হচ্ছে 2 ঘর। তাহলে এখানে দশমিকের ডান পাশে 2 ঘর দশমিকটা দিয়ে দিব। আমাদের রেজাল্টটা হলো 663.40। তাহলে আমরা 663.4 দিলেই পারতেছি এই শূন্য, না দিলেও হচ্ছে, কারণ দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা লিখবো যে 663.4 এত কিলোমিটার, হ্যাঁ, তার মানে আমরা লিখতে পারতেছি গাড়িটি 15.5 ঘন্টায় যায় 663.4 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখে দিব গাড়িটি পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় 663.4 কিলোমিটার। তো এইটুকু হচ্ছে আমাদের খননের অ্যান্সার। খননে বলা হয়েছে যে যদি 1 ঘন্টায় 32.05 কিলোমিটার যায়, তবে 64.10 কিলোমিটার কত ঘন্টায় যাবে। সেই ক্ষেত্রে আমাদের এই 64.10 যদি আমরা 32.05 দ্বারা ভাগ করে দিই, তাহলেই আমাদের সময় পেয়ে যাব। তাহলে আমরা এখানে গণনে লিখতে পারতেছি যে তাহলে আমরা এখানে গণনে লিখতে পারতেছি যে 32.05 কিলোমিটার যায় এক ঘন্টায়, অতএব 1 কিলোমিটার যায়। 1 কিলোমিটার যেতে তার চেয়ে কম সময় লাগবে, সুতরাং আমরা মার্ক করে দিব 1/32.05 ঘন্টায়। দেন আমরা লিখব যে 64.10 কিলোমিটার যায়। ততটুকু যেতে সময় লাগবে আমাদের বেশি, এই জন্য আমরা গুণ করে দেব 1 গুণ 64.10 / 32.05, এত ঘন্টায়। তাহলে এই ফার্স্টে আমরা গুণ করে দিই, উপরে একের সাথে যদি 64.10 কে গুণ করি 64.10ই হয়, আর নিচে হবে 32.05। এখন আমাদের এই ভাগটা করে দিতে হবে, এই ভাগটা যদি আমরা সাইড নোটে দেখাই, সেই ক্ষেত্রে এরকমটা হবে যে 64.10 / 32.05। তো এখানেও হর এবং লব উভয়টা 3 দশমিকের ডান পাশে দুটো করে ঘর রয়েছে, মানে দুটি করে অঙ্ক রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে এখানেও 2 ঘর, এখানেও 2 ঘর, দশমিকের ডান পাশে আমরা দশমিকটা উঠাই দিতে পারতেছি। তো দশমিক উঠাই দিলে এখানে হবে 6110, আর এখানে হবে 3205। তো এখন 3205 দ্বারা যদি 6410 কে ভাগ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের 2 দ্বারা যাবে, তো 5 দুগুণে 10 হাতে হচ্ছে 1, তো 2 0 0 হাতে 1 এর 1
বসে যাবে, তারপর হচ্ছে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে মিলে গেল আমাদের ভাগ শেষ রইল না আর ভাগফল হলো 2। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি যে 2 ঘন্টায়, তাহলে আমরা লিখব যে অতএব গাড়িটি 64.10 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারতেছি যে অতএব গাড়িটির চৌষট্টি দশমিক এক শূন্য কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। তো এটাই হচ্ছে আমাদের গণনের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, এবারে আমি যে অঙ্কটি করব তার উদ্দীপকটি পরে শোনাচ্ছি। শিহাব বাজার থেকে 40 টাকা দরে 7.5 কেজি চাল, 115 টাকা দরে 0.5 কেজি ডাল এবং 30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনল। এখন এইটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটি দ্বারাও তিনটি অংশে প্রশ্নটি সাজানো হয়েছে, যার ক নং সে কত টাকার চাল কিনল, খ সে কত টাকার সবজি কিনল, গ সে মোট কত টাকার বাজার করল। তো প্রথমত আমাদের যে কনং করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সে মোট কত টাকার চাল কিনলো, এটা চাওয়া হয়েছে। তো সে মোট 7.5 কেজি চাল কিনলো এবং প্রতি কেজি চালের দাম ছিল 40 টাকা। তাহলে আমরা 40 কে যদি 7.5 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা টোটাল চালের মূল্যটা পেয়ে যাব। তাহলে আমরা এই 2 নং-এর প নং-এ লিখতে পারতেছি যে প্রতি কেজি চালের দাম, অর্থাৎ 1 কেজি চালের দাম 40 টাকা। অতএব সে টোটাল চাল কিনেছিল যে 7.5 কেজি। তাহলে 7.5 কেজি চালের দাম হবে এই 40 দ্বারা, বা 40 কে যদি আমরা 7.5 দ্বারা গুণ করে দিই যত হবে টোটাল কত টাকার এই চাল কিনেছিল। তাহলে এখন এই গুণটা যদি আমরা সাইড নোটে করে দিই তাহলে একটু দেখার চেষ্টা করেছি, 40 গুণ 7.5, তাহলে এটা দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে 5 এর 0 হবে 0, আর 4 5 হচ্ছে 20, তারপরে 1 গড় কাটা যাবে, তারপর 7 এর 0 হচ্ছে 0 আর 4 7 হচ্ছে 28। এখন আমাদের যোগ করে দেওয়ার পালা, এখানে হবে 0, এখানে 0, এখানে 8 আর 2 এর 10 এর 0, হাতে হচ্ছে গিয়ে 1, 2 আর 1 হচ্ছে 3। তাহলে হচ্ছে আমাদের যে দশমিকের কাজটুকু এখন করতে হবে, দশমিকের এই প্রথম সংখ্যাটিতে অর্থাৎ 40 এর দশমিকের ডান পাশে কোনো গড় নেই, কিন্তু 7.5 এখানে হচ্ছে 1 গড়, দশমিকের ডান পাশে হচ্ছে 1 গড়। তো আমরা এই রেজাল্টে দশমিকের ডান পাশে 1টা গড় রেখে তারপর দশমিক দিয়ে দিব, তার মানে আমাদের রেজাল্টটা হলো 300। যেহেতু দশমিকের পরের শূন্যর কোনো বেলু নেই, অর্থাৎ দাম নেই, তাহলে আমাদের রেজাল্ট আসলো 300। তাহলে আমরা এই অ্যান্সারটা পেলাম যে 300 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব সে 300 টাকার চাল কিনল, অতএব সে 300 টাকার চাল কিনল। দেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন খনন করতে হবে, আর খনন করার জন্য আমাদের যে যে প্রশ্নটি খননে বলা হয়েছে যে সে কত টাকার সবজি কিনল। তাহলে সবজির পরিমাণটা ছিল টোটাল যে সে 30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনল, তার মানে 1 কেজি সবজির মূল্য ছিল 30 টাকা। তাহলে 2.5 কেজি সবজির মূল্য কত হবে সেটা বের করার জন্য আমাদের এই 30 কে যদি 2.5 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের সব টোটাল সবজির মূল্যটা পেয়ে যাব। তাহলে খ নংটা একটু দেখার চেষ্টা করো যে খ, এখানে আমরা লিখব যে 1 কেজি সবজির মূল্য 30 টাকা, 1 কেজি সবজির মূল্য
অতএব 2.5 কেজি সবজির মূল্য, সেই ক্ষেত্রে আমাদের এই 30কে গুণ করে দিতে হবে 2.5 দ্বারা। তাহলে এখন এই গুণটা আমরা সাইড নোটে করে দিচ্ছি যে 30কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করি সেই ক্ষেত্রে কত রেজাল্ট হয়, যে 5 শূন্য হচ্ছে 0, দেন হচ্ছে 3 5 হচ্ছে 15, 15 আমাদের লিখে দিতে পারছি। তারপরে আবার এক বর কাটতে হবে, এখন আমাদের 2.0 হচ্ছে 0 আর 3 দুগুণ হচ্ছে 6, তাহলে রেজাল্ট হচ্ছে এখন আমাদের যোগ করার পালা, সেটা হচ্ছে 0 5 আর হচ্ছে 7। তো এখন দশমিকের ডান পাশে এক গড় রয়েছে, আমরা দশমিকের ডান পাশে এক গড় রেখে দশমিকটা দিয়ে দিব, তার মানে আমাদের রেজাল্ট হলো 75, কারণ দশমিকের ডান পাশের শূন্যের কোনো দাম নেই। তাহলে আমাদের 75 টাকা হলো মোট সবজির মূল্য। তাহলে আমরা লিখতে পারছি যে সে মোট 75 টাকা সবজি কিনলো, অতএব সে 75 টাকা সবজি কিনল। তো এইটুকু হচ্ছে আমাদের ফয়েল অ্যান্সার। এখন গণনে বলা হয়েছে যে সে মোট কত টাকার বাজার করলো, অর্থাৎ সে আমরা তো গণনে পেলাম যে সে কত টাকার চাল কিনলো, এবং গণনে পেলাম যে সে মোট কত টাকার সবজি কিনলো, কিন্তু সে কত টাকার ডাল কিনলো সেটা কিন্তু এখন আমরা বের করিনি। তো আমরা গণনে ফার্স্টে আমরা গণন এবং খনন দিয়ে যে বিল দুটো পেলাম সেই বিল দুটো আগে লিখে নিব, তারপরে আমরা যে সে মোট কত টাকা ডাল কিনলো সেটা বের করব, বের করে দিয়ে তারপরে এই তিনটা সবাই আমরা যোগ করে দিব। যোগ করে দিলে মোট কত টাকার বাজার করলো তা পেয়ে যাব। তাহলে প্রথমত আমরা লিখব যে গণনে ক হতে পাই, ক হতে পাই সে চাল কিনলো 300 টাকার। এবার আমরা লিখবো যে খ হতে পাই সে সবজি কিনলো 75 টাকা। তারপর লিখবো যে প্রতি কেজি ডালের দাম ছিল 115 টাকা, অর্থাৎ লিখবো যে 1 কেজি ডালের দাম 115 টাকা। তো অতএব সে ডাল কিনেছিল 0.5 কেজি, তাহলে 0.5 কেজি ডালের দাম হবে, এই 115কে আমাদের গুণ করে দিতে হবে 0.5 দ্বারা, তাহলে মোট কত টাকা ডাল কিনলো তা পেয়ে যাবো। তো এখন আমাদের এই গুণটা সাইড নোটে দেখাই দিচ্ছি যে 115 আর হবে 0.5। তো প্রথমত আমরা যেভাবে গুণ করে দিই ওইভাবে গুণ করে দিব, 5 5 25 হাতে হচ্ছে গিয়ে 2, আর 5 5 2 7, আবার 5 5 5, এখন আমাদের এক গোল কাটা, তারপর 5 0 0 1 0 0 1 1 0 0। তো এখন আমাদের যোগ করার পালা 5 7 5 0। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দশমিকের ডান পাশে শুধু একটা গোল রয়েছে, তো আমরা দশমিকের ডান পাশে এক গোল রেখে দশমিক দিয়ে দিব, তাহলে রেজাল্টটা পেলাম আমরা 57.5। তাহলে আমাদের মোট ডালের মূল্য পেলাম যে 57.5 টাকা। তো এখন আমরা এই তিনটা মূল্য যদি যোগ করে দিই তাহলে আমরা সে মোট কত টাকার বাজার করলো তা পেয়ে যাব। তাহলে সে চাল সবজি এবং ডাল কিনলো, এই তিনটা আমরা যোগ করে দিব, লিখবো যে অতএব সে চাল কমা সবজি ও ডাল কিনলো, ডাল কিনলো, আমাদের এই সবকটা যোগ করে দিতে হবে। ফার্স্টে ছিল যে 300 টাকা যোগ হবে 75 টাকা হচ্ছে সবজির মূল্য, যোগ হচ্ছে 57.5
কত টাকা, তাহলে টোটাল কত টাকা হচ্ছে সেটা আমাদের যোগ করে দিতে হবে। তো এই যোগটাও আমরা সাইড নোটে দেখাই দিচ্ছি, যে এখানে হচ্ছে 300, তারপর লিখব 75, তারপর লিখব 57.5। তো 57.5, তো এখন আমরা যদি যোগটা করে দিই তাহলে এখানে 5 হবে দশমিকের বরাবর দশমিক, তারপরে হচ্ছে 7, 5, 12, 2 হাতে হচ্ছে গিয়ে 1, 5 আর 1 হচ্ছে 6, 6 আর 7, 13 হাতে হচ্ছে গিয়ে 1, 3 আর 1, 4, তার মানে হচ্ছে 432.5। তাহলে আমাদের টোটাল রেজাল্ট হলো 432.5 এত টাকার। তাহলে আমরা লিখতে পারতেছি যে অতএব সে মোট 432.5 টাকার বাজার করলো। তো অতএব সে মোট 432 টাকার, ও সরি, 432.5 টাকার বাজার করলো। তো এইটা হচ্ছে আমাদের গণনের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি আমি যে অঙ্কটি করব সেটির উদ্দীপকটি পড়ে শোনাচ্ছি, যে 28.50 লিটার দুধ 15টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এখন এইটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটি দ্বারা 3টি অংশ প্রশ্নটি সাজানো হয়েছে, যার গণন হচ্ছে 28.50 লিটার কে মিলিলিটারে প্রকাশ করো, এবং খ, প্রত্যেক পরিবার কত লিটার দুধ পাবে, এবং গ, 1 মিলিলিটার দুধের মূল্য 0.05 টাকা হলে প্রত্যেক পরিবারের দুধের মূল্য কত। তাহলে এখানে গণনা করার জন্য প্রথমত আমাদেরকে এই যে মিলিলিটারে প্রকাশ করতে হবে, যে আমরা জানি যে 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে এই 28.50 লিটারকে যদি মিলিলিটারে প্রকাশ করতে চাই, তাহলে 28.50কে আমাদের 1000 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে আমরা মিলিলিটারে নিয়ে যেতে পারবো 28.50কে। তাহলে আমাদের এই ফাইনালি যে 3 নম্বর অঙ্কটা তার আমরা গণন করছি, তো তোমরা একটু খেয়াল করো যে প্রথমত লিখব যে আমরা জানি এক লিটার ইকুয়াল 1000 মিলিলিটার। অতএব 28.50 ছিল, 28.50 লিটার হবে 1000 গুণ 28.50 এত মিলিলিটার। তো এখন আমাদের এই 1000 কে যদি আমরা 28.50 দ্বারা গুণ করে দিই, সেক্ষেত্রে রেজাল্টটা কত হচ্ছে তা আমরা সাইড নোটে একটু গুণটা করে দেখতেছি, যে 1000 গুণ হচ্ছে 28.50। তো এখন এই দশমিকের কাজটা আমরা পরে করি, আগে আমরা যেভাবে গুণ করতে হয় গুণটা আমরা করে দিই, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0। এখন আমাদের 1 গোল কাটার পালা। তারপর হচ্ছে এখানে যে কাজটা করবো, যে 5, 0, 0, আবার 5, 0, 0, আবার 5, 0, 0, এখন 5 একে হচ্ছে 5। এখন আমাদের 2 গোল কাটবো, 2 গোল কাটার পরে 8, 0, 0, আবার 8, 0, 0, 8, 0, 0, 8, 1, 8। একটু ভালো করে খেয়াল করো যে এখানে কিন্তু বর্ডারের উপর পড়ে গেছে, একটু খেয়াল করো। তারপরে আবার এখন আমাদের কাটবো 3 গোল, প্রত্যেক ক্ষেত্রে একবার করে বেশি, একটি করে বেশি গোল কাটতে হয়। তাহলে এখানে 3 গোল কাটার পরে 2, 0 হচ্ছে 0, 2, 0, 0, আবার 2, 0, 0, এখন 2, 1, 2। এখন আমাদের যোগ করে দেওয়ার পালা, এখানে হবে 0, 1, 0, 1, 0, এখানে সবকটা 0, 0 হবে, তারপর এখানে হবে 5, আর এখানে হবে 8, 0, 8, আর এখানে 2, 2। হ্যাঁ, তাহলে এখানে প্রথম ঘরে দশমিকের ডান পাশে কোনো ঘর নেই, মানে দশমিক নেই, আর দ্বিতীয় ঘরে দশমিকের ডান পাশে 2টা ঘর আছে, এই জন্য মোট ঘর সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানেও 2টা ঘর ডান পাশে রেখে দশমিক দিয়ে দিব, 1, 2, এখানে দশমিকটা দিয়ে দিলাম। তাইলে এই দশমিকের পরে যে 2টা 0, এটার কোনো দাম নেই, তো দশমিকের আগে আমাদের পেলাম যে 28,500। তাহলে আমাদের এই রেজাল্টটা হবে যে 28,500
মিলিমিটার। তো এইটুকুই হচ্ছে আমাদের খনন এর আনসার। তারপরে আমরা যে খনন করব সেটা হচ্ছে যে খননে বলা হয়েছিল যে প্রত্যেক পরিবার কত লিটার দুধ পাবে, যেহেতু 28.5 লিটারকে আমরা 15টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমরা এই 28.5কে যদি 15 দ্বারা ভাগ করে দিই তাহলে প্রত্যেক পরিবার কত লিটার করে দুধ পেয়েছিল তা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে খননে লিখব যে 15টি পরিবার দুধ পায় 28.50 লিটার, আর একটি পরিবার দুধ পাবে কত, 28.50 ভাগ হবে 15 লিটার। তাহলে এই ভাগটা আমরা করে দিলে যা অ্যান্সার হবে তা হবে এই খনন এর অ্যান্সার। তাহলে আমরা প্রথমত লিখে নিই যে 15টি পরিবার দুধ পাবে 28.50 লিটার, অতএব একটি পরিবার দুধ পায় 28.50 ভাগ 15 লিটার। তো এখন এই ভাগটা যদি আমরা সাইজ নোটে করে দিই, তো দেখার চেষ্টা করো যে এই ভাগটা আমরা কিভাবে করতেছি, 15 ভাগ 28.50। তো প্রথমত এই 15 28-এর মধ্যে একবার যায়, তাহলে 15 এতে 15। এখন আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করে দেওয়ার পরে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 3 আর 1 অর্থাৎ 13। এখন দশমিকের পরের গড়টা যদি আমরা এখানে নামাতে যাই, এখানে একটা দশমিক দিয়ে তারপর নামাতে হবে 5, তাহলে হলো আমাদের টোটাল 135। এখন এই 135-এর মধ্যে এই 15 কয়বার যায় সেটা আমরা দেখব। এখানে 135-এর মধ্যে 9 বার যায়, তা 5 9 45-এর 5 আপনার হচ্ছে 4, 9 কে 9 আর 4 হচ্ছে 13। তো এখানে মিলে গেল শূন্য, যেহেতু এখানে একটা শূন্য ছিল সেই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিতে পারতেছি। তো এখানে টোটাল রেজাল্ট হলো 1.90। তাহলে এই শূন্যের কোনো ভ্যালু নাই, আমরা এই শূন্যটা না দিলেও পারতেছি, তাহলে আমাদের টোটাল রেজাল্ট হলো 1.9 লিটার। তার মানে আমাদের প্রত্যেক পরিবার দুধ পাবে 1.9 লিটার। তো প্রত্যেক পরিবার দুধ পায়, আমরা লিখতে পারবো যে প্রত্যেক পরিবার দুধ পাবে 1.9 লিটার। তো এইটুকু হচ্ছে আমাদের খননের অ্যান্সার। এবং খননে বলা হচ্ছে যে 1 মিলিলিটার দুধের মূল্য যদি 0.05 টাকা হয়, তবে প্রত্যেক পরিবারের দুধের মূল্য কত। তাহলে আমরা এখানে যে ডেটাটা নিতে হবে সেটা হচ্ছে খনন থেকে আমরা যে ডেটাটি পাই যে প্রত্যেক পরিবার কত লিটার করে দুধ পায় সেটা আমরা বের করব। তারপরে সেই লিটারটাকে আমরা মিলিলিটারে নিব, তার মানে 1.9 লিটার পায় প্রত্যেক পরিবার দুধ। তো এই 1.9 লিটারকে যদি মিলিলিটারে নিতে চাই তাহলে আমাদের 1000 দ্বারা গুণ করে দিতে হবে। তো উক্ত মিলিলিটারকে যদি আমরা 0.05 দ্বারা ভাগ সরি 0.05 দ্বারা গুণ করে দিই তাহলে প্রত্যেক পরিবারের মোট দুধের মূল্যটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা গণনে লিখব যে এখন হতে পাই প্রত্যেক পরিবার দুধ পাবে যে খ হতে পাই প্রত্যেক পরিবার দুধ পাবে 1.9 লিটার। তো এখন আমরা জানি যে 1 লিটার ইকুয়াল হচ্ছে 1000 মিলিলিটার, আর 1.9 লিটারে কত মিলিলিটার তা আমরা বের করতে পারতেছি। তা লিখবো যে আমরা জানি এক লিটার
ইকুয়াল 1000 মিলি লিটার, অতএব 1.9 লিটার ইকুয়াল 1000 গুণ 1.9 তো মিলিলিটার। তাহলে এই রেজাল্টটা হবে যে আমরা যদি 1000 কে গুণ করে দেই, দেখার চেষ্টা করো যে 1000 কে যদি আমরা 1.9 দ্বারা গুণ করে দিই তাহলে সেই রেজাল্টটা কত আসে, সেটা হচ্ছে 9000 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
এখন আমাদের যোগ করে দেওয়ার পালা শূন্য 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 নয় এবং এক। হ্যাঁ, এটুকু হচ্ছে আমাদের যোগফল। তো এখন দশমিকের ডান পাশে একটা গড় ছিল, আমরা দশমিকের ডান পাশে এক গড় রেখে দশমিক দিয়ে দিব, তার মানে রেজাল্ট, তার মানে রেজাল্টটা হলো 1900। তাহলে আমরা এখানে 1900 মিলিলিটার লিখতে পারতেছি। তো এখন এই 1900 মিলিলিটারের মূল্য কত সেটা আমরা বের করতে পারবো। তো একটু খেয়াল করো যে আমাদের এক এক মিলিলিটার দুধের মূল্য কত তা কিন্তু দেওয়া আছে। তো আমরা লিখবো যে এক মিলিলিটার দুধের মূল্য শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা। অতএব 1900 মিলিলিটার ছিল, 1900 মিলিলিটার দুধের মূল্য আমাদের বের করতে হলে গুণ করে দিতে হবে যে 0.05 কে আমরা 1900 দ্বারা গুণ করে দিলে যা হবে তাই হবে রেজাল্ট 100 টাকা। তো এখন এই গুণটা যদি আমরা সাইড নোটে করে করে দেই, সেটা একটু দেখার চেষ্টা করো যে 0.05 আর আমাদের এটা গুণ করতে হবে 1900 দ্বারা। তো এখন এই পাঁচে শূন্য শূন্য এগেন শূন্য 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 এবং শূন্য 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 এক গড় কেটে দিব, পাঁচে শূন্য 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 এখন দুই গড় কেটে দিব, পাঁচ নং 45-এ পাঁচ, সাত হচ্ছে চার, 900 চারে চার হবে আবার 900। দেন আমাদের কাটতে হবে তিন গড়, তিন গড় যদি কেটে দিই সেক্ষেত্রে হবে পাঁচ একে পাঁচ, শূন্য শূন্য এবং একে শূন্য শূন্য। তাহলে এখন রোটেটা হবে শূন্য শূন্য পাঁচ আর চার পাঁচ হচ্ছে নয় শূন্য শূন্য। এখন দশমিকের ডান পাশে দুই গড় আছে, তো আমরা দুইটা গড় রেখে দশমিকটা দিয়ে দেবো, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে শুধু 95 আর শূন্যগুলোর কোনো দাম নেই। তাহলে আমরা লিখতে পারতেছি এখানে 95 টাকা। তাহলে লিখবো যে অর্থাৎ প্রত্যেক পরিবারের দুধের মূল্য হচ্ছে 95 টাকা। প্রত্যেক পরিবারের মূল্য 95 টাকা। তো এইটি হচ্ছে আমাদের গণনের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আজকের লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে, এবং আজকের লেকচারে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাইকে ধন্যবাদ, আজ এ পর্যন্তই।